সুযোগ বঞ্চিত মানুষদের হাতে বস্ত্র এবং আর্থিক তুলে দিয়েছি। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের একটি সমাজসেবী সংগঠন আত্মীয় সমাজ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অঞ্চলে গরিব দুস্থ ও পরিস্থিতির শিকার মানুষকে খাদ্য বস্ত্র ও আর্থিকভাবে সাহায্য করল আত্মীয় সমাজ। বাবলু সরকারের নেতৃত্বে আত্মীয় সমাজের সৈনিকরা সারা বছর ধরে বিভিন্ন সময় তাদের সাধ্যমতো মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত আড়াই বছর আগে আত্মীয় সমাজের জন্ম হয়। তারপর থেকে মূলত খাদ্য বস্ত্র শিক্ষা ইত্যাদি বিষয়ে মানুষের পাশে দাঁড়ায়। করোনা ভাইরাসের এই মহামারীতে গরিব মানুষকে নানাভাবে সাহায্য করেছে আত্মীয় সমাজ এবং ঈদ উল আজহা উপলক্ষে গত তিন দিন ধরে মানুষের পাশে দাঁড়ালো আত্মীয় সমাজ। এছাড়াও আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ব্যারাকপুরের মোহনপুরে আত্মীয় সমাজের সভাপতি রিঙ্কু ঘোষের নেতৃত্বে ছোট ছোট শিশু ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হবে এবং গরিব দুস্থ পরিস্থিতি শিকার মানুষকে খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করা হবে। এছাড়াও এখানে রাখি বন্ধন উৎসব পালন করা হবে। এই উপলক্ষে আত্মীয় সমাজের বিভিন্ন অঞ্চলের সদস্যরা উপস্থিত থাকবে, তাছাড়া অনেক বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সকলকে ঈদের শুভেচ্ছা। এগিয়ে চলুক আত্মীয় সমাজ। জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রাখি বন্ধনে আবদ্ধ করুক, সমস্ত ভেদাভেদ ভুলে সুন্দর এক ভালোবাসার সমাজ গড়ে তুলুক। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমি বাবলু সরকার, ভাষা সাহিত্যের শিক্ষক ও সচিব আত্মীয় সমাজ। আত্মীয় সমাজের পক্ষ থেকে সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা তিন দিন ব্যাপী চব্বিশ পরগনার বিভিন্ন কোণে কোণে যে সমস্ত আত্মীয় সমাজের সৈনিকগণ আছেন তাদের হাত দিয়ে আমরা সুযোগ বঞ্চিত মানুষদের হাতে বস্ত্র এবং আর্থিক তুলে দিয়েছি, যাতে সবার ঘরে আলো জ্বলে ওঠে। আমাদের একটাই লক্ষ্য, একসঙ্গে আমরা পথ চলতে চাই, আমরা একসঙ্গে সকলকে ভালোবাসতে চাই, প্রীতি এবং শ্রদ্ধা সম্পর্ক গড়তে চাই। আমাদের এখন বর্তমানে লক্ষ্য পৃথিবীর প্রত্যেকটি কোণে যাতে আত্মীয় সমাজ গড়ে ওঠে। এই আত্মীয় সমাজ বর্তমান পরিস্থিতিতে ভীষণই প্রয়োজন, প্রত্যেকটি এলাকায় ভীষণই প্রয়োজন। কারণ সাম্প্রদায়িক হানাহানি, চারিদিকে বিদ্বেষ, এই পরিস্থিতিতে আমি মনে করি আত্মীয় সমাজের ভীষণই প্রয়োজন।